ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চার উদ্যোগে শনিবার বড়জলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় জনসংযোগের আয়োজন করা হয়। স্থানীয় বিধায়ক ডাক্তার দিলীপ দাসকে সাথে নিয়ে কিষাণ মোর্চার নেতৃত্ব এদিন মানুষের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং সেই সমস্যা নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। কিষাণ মোর্চার তরফে এদিন উপস্থিত ছিলেন কিষাণ মোর্চার সভাপতি জহর সাহা। আপনারা এমনি দেখতেই পাচ্ছেন আমাদের এখানে যতজন আছে কিষাণ মোর্চার লোক, আর যে বাড়িতে যাচ্ছি সেই বাড়িতে দেখলাম যে প্রত্যেকে অনেকগুলো অন্তত 7-8টা করে আইটেম আমরা দিয়েছি সরকারের তরফ থেকে। তো মানুষ তো খুবই খুশি। তো এসব খোঁজখবরের নিচে আমাদের সরকার তো সব দিয়েছে, কিন্তু এর মধ্যে কোথায় কোনো পরিষেবাতে কোনো ঘাটতি আছে কিনা আমরা সবাই মিলে দেবো না। এখানে আছেন, এখানকার কর্পোরেটর আছে, জগদীশ আছে, কিষাণ মোর্চার আমাদের ত্রিপুরার সভাপতি আছেন, জেনারেল সেক্রেটারি আছেন, আরও অন্যান্য নেতৃত্ব, দিনেশ দা আছে, ভাইস প্রেসিডেন্ট আমাদের মণ্ডলের। তো আমরা যাচ্ছি স্যার, আমরাও নিজেদের একটা সার্ভে করছি যে মানুষের যদি কোথাও উপযুক্ত মানুষ যেটা পায়নি সেটা কিভাবে আমরা দিতে পারি, তাদের কাছ থেকে সেই সাহায্য আমরা চাচ্ছি।